পয়লা বৈশাখের ইতিহাস কি পশ্চিমবঙ্গ নির্মাণের ইতিহাস কিছুই জানে না কিছু একটা বলতে হবে মা নেই বাবা নেই চলে যাচ্ছে পাগল হয়ে গেলে অনেক কিছু বলে ওইসব আমরা গুরুত্ব দিই না বাংলার মানুষই ওদেরকে এবার বিসর্জন দেবে ফের একবার মা বাবা তুলে আক্রমণ করলেন দিলীপ ঘোষ শনিবার দুপুরে দুর্গাপুরের বেনাচেতের গুরুদুয়ারাতে প্রার্থনা করলেন বর্ধমান দুর্গাপুরের বিজেপি প্রার্থী দিলীপ ঘোষ শিখ সম্প্রদায়ের মানুষের সঙ্গে কথা বলেন তিনি এছাড়াও দুর্গাপুরে একাধিক কর্মসূচি রয়েছে বলে জানা গিয়েছে যদিও এর আগে দিলীপ ঘোষের বিভিন্ন মন্তব্যের দুর্গাপুর লোকসভা কেন্দ্রে তৃণমূল কংগ্রেসের প্রার্থী তাকে বর্ধমান করে জমিদার বলেছিলেন শনিবার তৃণমূলকে কটাক্ষ করতে গিয়ে পয়লা বৈশাখে রাজ্য সরকারের তরফ থেকে পালিত করা হচ্ছে পশ্চিমবঙ্গ দিবস এই বিষয় নিয়ে দিলীপ বলেন পয়লা বৈশাখের ইতিহাস কি পশ্চিমবঙ্গের নির্মাণের ইতিহাস কিছুই জানে না কিছু একটা বলতে হবে মা নেই বাবা নেই চলে যাচ্ছে পাগল হয়ে গেলে অনেক কিছু বলে ওই সব আমরা গুরুত্ব দিই না বাংলার মানুষই ওদেরকে একবার বিসর্জন দেবে দিলীপ ঘোষ কি বলছেন শোনাব আপনাদের পয়লা বৈশাখের ইতিহাস কি পশ্চিমবঙ্গের নির্মাণের ইতিহাস কি তার সঙ্গে কিছু করে বলতে হবে মা নেই বাপ নেই চলে যাচ্ছে এভাবে বাঙালি সংস্কৃতিকে যারা বিকৃত করার চেষ্টা করছেন মানুষ হয়ে গেলে অনেকে অনেক কিছু বলে আমরা বাংলার মানুষ পুরো বিসর্জন দেবে এরপরে সাংবাদিকরা প্রশ্ন করেন একশো দিনের কাজ ভাওতা ছিল তৃণমূল একশো দিনের টাকা দিয়েছে কর্মশ্রী প্রকল্প শুরু করেছে এই প্রসঙ্গে দিলীপ ঘোষ মুখ্যমন্ত্রীকে আক্রমণ করে বলেন কান্নাকাটি করছেন কেন আপনি তো বলেছিলেন আজীবন বিনামূল্যে রেশন দেবেন দিয়েছেন যেই একবার মোদি বললেন বন্ধ করব সেই কান্নাকাটি দিল্লিতে গিয়ে সাংসদরা ধর্না দিয়ে বলছেন বন্ধ করবেন না না খেতে পেয়ে মরে যাব ভিকারির পার্টি ভিকারি করে দিল পশ্চিমবঙ্গকে কি বলছেন দিলীপ ঘোষ শোনাবো আপনাদের

আগামী দিনে আরো যোগদান করবে আপনারা দেখবেন তারা আর একটা শেষ করছেন অধীর রঞ্জন চৌধুরীর পথ আটকেছিল তৃণমূল তারা বিক্ষোভ দেখিয়েছে আজকে যাদেরকে ভয় পাচ্ছে নির্বাচনে হেরে যাওয়ার তাই এখানেও ভয় দেখাচ্ছে বিরোধীদের ভয় দেখাচ্ছে টিএমসি বোঝাই যাচ্ছে সাধারণ মানুষের উপর ভরসা নেই বৃহস্পতিবার ঝর্ণা বাজারে জনসংযোগে যাচ্ছিলেন ভোট প্রচারে সেই সময় যাওয়ার পথে তিনি ঢুকে পড়েন তৃণমূল কংগ্রেসের একটি অনুষ্ঠানে পথে তালিত এলাকায় চুনামলের পক্ষ থেকে খুশির ঈদ উপলক্ষে জলছত্রই ব্যবস্থা করা হয়েছিল। পথ চলতি মানুষদের সর্বত্র দেওয়া হয়েছিল। दिलीप ঘোষের কনভে সেখানে পৌঁছতেই গাড়ি থামান। তাকে দেখতে সর্বত্র গ্লাস বাড়িয়ে দেওয়া হয়। তিনি গাড়ি থেকে শতাং নেমে পড়েন। তাকে চুনামলের পক্ষ থেকে অনুষ্ঠানে আমন্ত্রণ জানানো হয় বলে জানা গেছে। दिलीप ঘোষও তাদের ক্যাম্পে গিয়ে আমন্ত্রণ রক্ষা করেন। বর্তমান এক ব্লকের চুনামলের সভাপতি তথা বিডিএ চেয়ারম্যান কাকলি গুপ্তা। বর্তমান এক ব্লকের যুব চুনামলের সভাপতি মানুষ ভট্টাচার্য সহ উপস্থিত ছিলেন চুনামলের किशन মুজতুর সেলের বাঘার দুই অঞ্চলের সভাপতি রাজেন মুখার্জিও এই প্রসঙ্গে সাংবাদিকদের মুখোমুখি হয়ে দিলীপ ঘোষ বলেন রংটা কারোর কেনা নয় তৃণমূল দুর্গা করলে আমি যাব না ওরা আমাকে ডেকেছে আমি তো ধন্যবাদ দিই যে দিলীপ ঘোষকে তোমরা ডেকে নিয়েছো মঞ্চে বসেছ আমাকে ওরাই বলতে বলেছে ওরা আমাকে শরবত খাইয়েছে আমি বললাম শরবতটা বেশি মিষ্টি তোমাদের ভালোবাসার জন্য মিষ্টি হচ্ছে মমতা ব্যানার্জি জিন্দাবাদ জয় বাংলা বলছে ওরা রাজনীতি ছাড়া কিছুই বোঝে না ভালোবাসা থাকলে তো মিষ্টি লাগেই আমি চিনি খাই না কিন্তু ওদের ভালোবাসাটা খেয়েছি কি বলছেন তিনি শোনাব আপনাদের কোনো রংটা কারো কেনা নয় আর উৎসব যে দুর্গাপূজা না ওরা আমাকে ডেকেছে আমি তো তাকে ধন্যবাদ দিই যে দিলীপ ঘোষকে তোমরা ডেকে নিয়েছ মঞ্চে বসিয়েছ আমাকে ওরাই ভাষণ দিতে বলেছে ওরা আমাকে শরবত খাইয়েছে ওরা আমার সঙ্গে গলাগুলি কলাকুলি করেছে আমি বললাম শরবতটা বেশি মিষ্টি হচ্ছে তোমাদের ভালোবাসার জন্য বেশি মিষ্টি হচ্ছে আপনি যখন মঞ্চে তখন তো ভোট দেওয়ার জন্য স্লোগান দিচ্ছিল মমতা ব্যানার্জি জিন্দাবাদ বলেছে জয় বাংলা বলেছে ঈদের প্রোগ্রাম ধার্মিক প্রোগ্রাম সৌজন্যের প্রোগ্রাম সেটা হওয়া উচিত ভালোবাসা থাকলে তো মিষ্টি লাগেই কালকে আমাকে ভালোবেসে ওরা খাইয়েছে আমি চিনি খাই না কিন্তু ওদের ভালোবাসাটা খেয়েছে পয়লা বৈশাখের ইতিহাস কি পশ্চিমবঙ্গ নির্মাণের ইতিহাস কি কিছুই জানে না কিছু একটা বলতে হবে মা নেই বাবা নেই চলে যাচ্ছে পাগল হয়ে গেলে অনেক কিছু বলে ওইসব আমরা গুরুত্ব দিই না বাংলার মানুষে ওদেরকে এবার বিসর্জন দেবে ফের বাবা মা তুলে আক্রমণ করলেন দিলীপ ঘোষ শনিবার দুপুরে দুর্গাপুরে বেনাচেতের গুরুদ্বারাতে প্রার্থনা করলেন বর্ধমান দুর্গাপুরে বিজেপি প্রার্থী দিলীপ ঘোষ শিখ সম্প্রদায়ের মানুষদের সঙ্গে কথা বললেন তিনি এছাড়াও দুর্গাপুরে একাধিক কর্মসূচি রয়েছে বলে জানা গিয়েছে যদিও এর আগে দিলীপ ঘোষের বিভিন্ন মন্তব্যের প্রসঙ্গে বর্ধমান দুর্গাপুর লোকসভা কেন্দ্রের তৃণমূল কংগ্রেসের প্রার্থী কীর্তি আজাদ তাকে কটাক্ষ করে জমিদার বলেছিলেন শনিবার তৃণমূলকে কটাক্ষ করতে গিয়ে পয়লা বৈশাখে রাজ্য সরকারের তরফ থেকে পালিত করা হচ্ছে পশ্চিমবঙ্গ দিবস এই বিষয় নিয়ে দিলীপ ঘোষ বলেন পয়লা বৈশাখের ইতিহাস কি পশ্চিমবঙ্গ নির্মাণের ইতিহাস কি কিছুই জানে না কিছু একটা বলতে হবে মা নেই বাবা নেই চলে যাচ্ছে পাগল হয়ে গেলে অনেক কিছু বলে ওইসব আমরা গুরুত্ব দিই বাংলার মানুষই ওদেরকে এবার বিসর্জন দেবে কি বলছেন তিনি শোনাব আপনাদের ইতিহাস কি তার সঙ্গে কিছু করে বলতে হবে

এরপরে সাংবাদিকরা প্রশ্ন করেন 100 দিনের কাজ ভাউচার ছিল তৃণমূল 100 দিনের টাকা দিয়েছে কর্মচারী প্রকল্প শুরু করেছে এই প্রসঙ্গে दिलीप ঘোষ মুখ্যমন্ত্রীকে আক্রমণ করে বলেন কান্নাকাটি করছেন কেন আপনি তো বলেছিলেন আজীবন বিনামূল্যে রেশন দেবেন দিয়েছেন যেই একবার मोदी বলেন বন্ধ করব সেই কান্নাকাটি কাটি দিল্লিতে গিয়ে সশস্ত্র धरना দিয়ে বলছেন বন্ধ করবেন না না খেতে পেয়ে মরে যাব ভিখারির পাটি ভিখারি করে দিল পশ্চিমবঙ্গকে কি বলছেন তিনি শোনাব আপনাদের করছেন কেন

আগামী দিনে আরো যোগদান করবে আপনারা দেখবেন আপনাদের এই ছবি দেখাতে হবে বৈশাখী খালসা পন্থের প্রতিষ্ঠা দিবস এই গুরুদ্বারা এসেছিলাম প্রার্থনা করতে আশীর্বাদ নিতে প্রসাদ খেলাম গুরুবাণী শুনলাম আর কীর্তনে ভাগ নিলাম অন্যান্য খবরের আপডেটের জন্য নজর রাখুন আজ তাক বাংলার ইউটিউব স্ট্রিমিংয়ে